গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। সেদিনই গণভবনে ঢুকে পড়ে বিক্ষুব্ধ জনতা। উল্লাস করতে করতে তারা গণভবনের নানা জিনিসপত্র নিয়ে আসেন। পরে বিষয়টি সমালোচিত হয় নানা মহলে। এতে অনেকেই জিনিসপত্র ফিরিয়ে দিয়ে যান। গণভবন থেকে উল্লাস করে জিনিসপত্র নিয়ে আসার বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করে কথা বলেছেন অনেকেই। তাদেরই একজন হলেন মডেল তানজুমা আফরোজ আখি। রোববার এ বিষয়ে ফেসবুকে নাতি দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন তিনি। পোস্টে আখি লিখেছেন, বড় লোকদের জিনিস সাধারণ মানুষ বা গরিবরা লুট করবে, এটাই নর্মাল, মেনে নেয়ার মতো। স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য। কিন্তু সুশীল সমাজের গুলশানের হাই সোসাইটির মানুষরা কিভাবে চুরি করতে যায়? এরকম বড় লোকের বাসায় এটা তো মেনে নেওয়ার মতো না, লজ্জাজনক জিনিস। এই মডেল প্রশ্ন তুলেছেন নির্লজ্জের মতো, যারা নাকি নিজেকে সারাদিন খুব গুলশানের হাই সোসাইটির মনে করেন, স্বনামধন্য মনে করেন নিজেকে, বিলাসবহুল লাইফস্টাইলে চলেন যারা, তারা কিভাবে চুরি করে অন্যের বাসায় গিয়ে? পরিশেষে আখি লিখেছেন, সারা জীবন দেখলাম বড়লোকরা গরিবের রক্ত চুষে খায়, এখন দেখি বড়লোকরা বড়লোকদের রক্ত চুষে খায়, এদের মধ্যে আর পার্থক্য কি? ভালো হয়ে যান। হতে পারে আপনাদের পরিবারের সবাই আপনাদের ছবি ভিডিও দেখছে, পেছনে খুব লজ্জা পাচ্ছে, ছিছি করছে। যদি মনে করেন কাজটা খারাপ করেছেন, তাহলে জিনিসপত্রগুলো ফেরত দিয়ে দিন সরকার বা সেনাবাহিনীর কাছে। শিবলি আহমেদ, কালবেলা।